কলরবের জনপ্রিয় তরুণ নাসিদ শিল্পী মাহফুজুল আলম ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নরসিংদীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় 20 জুলাই মঙ্গলবার সকাল 8টায় তিনি রবের ডাকে সাড়া দিয়ে না ফেরার দেশে চলে গেলেন। কলরবের আরেক জনপ্রিয় কণ্ঠশিল্পী সাইদুজ্জামান জানিয়েছেন, ডেঙ্গু জ্বর ও কিডনির সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন মাহফুজুল আলম। জ্বরের তীব্রতার সাথে ডায়াবেটিসের সমস্যা বেড়ে গিয়েছিল, পরে তাকে আইসিইউতে নেওয়া হয়। আইসিইউতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মাহফুজুল আলম। জনপ্রিয় নাসিদ শিল্পী মাহফুজুল আলম কবি নজরুল কলেজে ও নয়াটুলা আলিয়া মাদ্রাসায় পড়াশোনা করতেন। টকবগে তরুণ এই নাসিদ শিল্পীর ইন্তেকালে মুষড়ে পড়েছেন দেশের ইসলামিক সঙ্গীত জগতের লোকজন। শোক প্রকাশ করছেন সঙ্গীত জগতের লোকজনের বাহিরে তরুণ নেটিজেনদের আরও অনেকে। নাসিদ শিল্পী মাহফুজুল আলমের জন্মস্থান নরসিংদী। ছোটবেলা থেকে ইসলামিক সঙ্গীত গেয়ে জনপ্রিয় এই শিল্পী 2010 সাল থেকে কলরবের শিল্পী হয়ে নিয়মিত গাইছেন দেশজুড়েই। এই পর্যন্ত 20টিরও বেশি একক নাসিদ এবং 30টিরও বেশি কুরাশ নাসিদ রয়েছে তার। মাহফুজুল আলম পড়াশোনার পাশাপাশি কলরবের সিনিয়র শিল্পী এবং নাসিদ কম্পোজার হিসেবে কাজ করে যাচ্ছিলেন সফলভাবে। বন্ধুরা, আমরা সবাই মহান রাব্বুল আলমিনের কাছে দোয়া করব, যাতে মাহফুজুল আলমকে মহান রাব্বুল আলমিন জান্নাতের উচ্চ মাকাম দান করেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।